বর্তমানে বর্তমানে এসি এখন অফ সিজনে 1100, মোটামুটি 1100-1200 মতো, 1100-1200 টাকা এসি শুরু আছে। আর নন এসি? নন এসি আপনার গ্রাউন্ডে আছে আপনার 700 টাকা, আর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর 800 টাকা। সুতরাং তিনজন থাকার মতো কিন্তু রুম রয়েছে, আর এখানে হচ্ছে অনেকটা স্পেস রয়েছে, কিন্তু যে ছোট রুম সেটা কিন্তু না, অনেকটা স্পেস রয়েছে। এদিকে কিন্তু কিচেন প্লেসও রয়েছে দেখতে পাচ্ছি, এখানে যে রান্না বান্না তোমরা যদি করে খেতে চাও সেই জায়গাও রয়েছে। এখানে বাসন কাসনও দেওয়া রয়েছে, এই যে এখানে রান্না করার জায়গা, এখানে বেসিন রয়েছে। আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি পুরীর সতীশ ঘোষ রোডের ওপর, আর এই মুহূর্তে কিন্তু এই স্বর্গদ্বার সি বিচের একদম কিন্তু সামনাসামনিতেই একটা হোটেল রয়েছে, যে হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হোটেলটি কোন জায়গাটা রয়েছে, কীভাবে তোমরা এই হোটেলে আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো তোমরা দেখিয়ে দিই। এদিক দিয়ে সোজা গেলে কিন্তু স্বর্গদ্বার সি বিচটা পড়ে, আর এদিকে কিন্তু হচ্ছে বাঙালি বাজার। আর বাঙালি বাজার থেকে কিন্তু একটুখানি নিউ কাকাতোয়া রেস্টুরেন্টের দিকে আসতে কিন্তু সাগর সম্রাট এই হোটেলটা পড়ে। এদিকে হচ্ছে নিউ কাকাতোয়া রেস্টুরেন্ট। তো এই হোটেলটা কিন্তু একদম ল্যান্ডমার্ক হিসেবে তোমরা ধরে আসতে পারো, নিউ কাকাতোয়া রেস্টুরেন্ট আর বাঙালি বাজার, যে কোনো একটা ল্যান্ডমার্ক তোমরা ধরে আসতে পারো। এটা হচ্ছে হোটেলের পুরো প্রপার্টি দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন এই মুহূর্তে ম্যানেজার বাবুর সাথে গিয়ে কিছু কথাবার্তা বলে নিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, তোমরা যদি চাও রুম পেতে লেট হলে কিন্তু তোমরা এখানে এসে অপেক্ষা করতে পারো। চলো আমরা এখন রিসেপশনে যাই। আর এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের ভেতরে দেখতে পাচ্ছি সোফা রয়েছে, সুতরাং এখানেও কিন্তু তোমরা যদি চাও রুম পেতে লেট হলে এখানে বসে অপেক্ষা করতে পারো। তো আমরা এখন একটু ম্যানেজারের সাথে কিছু কথা বলে নেবো। দাদা নমস্কার। দাদা নমস্কার, বলছি আপনাদের হোটেলে কটা মতো রুম আছে? আমাদের টোটাল 24টা রুম আছে, তার মধ্যে দুটো এসি আছে, বাকি সব নন এসি। মানে 22টা এসি নন এসি আর দুটো হচ্ছে এসি রুম আছে, এর মধ্যে সব কিচেন আছে, বাসনপত্র আছে, সব কিছু আছে। আচ্ছা, আর রুমের এখন স্টার্টিং প্রাইস কিরকম চলছে এসির এখন বর্তমানে? বর্তমানে এসি এখন অফ সিজনে 1100, মোটামুটি 1100-1200 মতো। 1100-1200 টাকা এসি শুরু আছে। আর নন এসি? নন এসি আপনার গ্রাউন্ডে আছে আপনার 700 টাকা, আর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর 800 টাকা। সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এগুলো 400 টাকা। আচ্ছা, মানে এটা হচ্ছে সিজনের রেট নাকি অফ সিজন? অফ সিজন। অফ সিজন আর সিজনে কিরকম রেট হয়? সিজনে মোটামুটি আমরা 1100-1200 করে এরকম নন এসিগুলো দেওয়া হয়, আর এসি 1500। আচ্ছা, আপনাদের এই হোটেলে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, বেডটা আপনার ডবল বেড আছে। আচ্ছা, বেডটা ডবল বেড আছে, সব রুমে ডবল বেড। আচ্ছা, আর যদি আনম্যারিড কাপেল আছে সেটা কি অ্যালাউ আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আইডি কার্ড প্রপার আইডেন্টি কার্ড থাকলে দুজন কার্ড থাকলে কোনো অসুবিধা। আচ্ছা, আর কেউ ধরুন যে পেট পোষ্য জীবজন্তু নিয়ে এলো? কোনো অসুবিধা নেই, সব এলাও আছে, সব এলাও আছে। আচ্ছা, আর ধরুন কেউ ফোর হুইলার গাড়ি নিয়ে আসলো, তার পার্কিংয়ের জন্য কি আপনাদের কাছে জায়গা আছে? এখানে নয়, মিউনিসিপ্যালিটির জায়গা আছে, ওইখানে মিউনিসিপ্যালিটির জায়গাতে পার্ক করতে হবে। বাহ, খুব ভালো কথা। আর বলছি যে আপনাদের এখানে মানে যে এসি যে স্টার্টিং প্রাইসটা আপনি বললেন, এসি হচ্ছে সিজনে কিরকম যায়? আপনার 1400-1500 এরকম দেওয়া হয়। আর নন এসি? নন এসিটা আপনার 1100-1200। আচ্ছা, তো দাদার সাথে কথা বললাম, এখন চলে যাবো এই হোটেলের দুটো মতো রুম দেখে নিতে। তো চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। সাগর সম্রাট হোটেলের আমরা এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, তোমাদেরকে 201 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 201 নম্বর রুম দেখতে পাচ্ছ, একটা বড় কিং সাইজের বেড দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়েছে তিনটে মতো বালিশ। সুতরাং তিনজন থাকার মতো কিন্তু রুম রয়েছে, আর এখানে হচ্ছে অনেকটা স্পেস রয়েছে, কিন্তু যে ছোট রুম সেটা কিন্তু না, অনেকটা স্পেস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আয়না রয়েছে, সামনে কিন্তু এখানে অনেকটা জায়গা রয়েছে যেখানে টুকিটাকি জিনিস তোমরা রাখতে পারবে। এখানে হচ্ছে ড্রয়ার, ওয়ার্ড্রপটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এদিকে কিন্তু কিচেন প্লেসও রয়েছে দেখতে পাচ্ছি, এখানে যে রান্না বান্না তোমরা যদি করে খেতে চাও সেই জায়গাও রয়েছে। এখানে বাসন কাসনও দেওয়া রয়েছে, এই যে এখানে রান্না করার জায়গা, এখানে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা দেখে নেবো, ভালোই ফোর্সে কিন্তু জল পড়ছে। আর এই রুমেও কিন্তু একটা ব্যালকানি রয়েছে, চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই রুমের ব্যালকানি, এখান দিয়ে কিছু তোমরা ভিউ পাবে না, বাট বিকেলের হাওয়া বাতাস খাওয়ার জন্য কিন্তু তোমরা এখানে বসে সময় অতিবাহিত করতে পারো। তো চলো আমরা এখন তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি।
আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বড় মতো একটা জানলা রয়েছে, বেডের ঠিক পাশেই বড় মতো একটা জানলা রয়েছে, যেখানে কিন্তু খুলে দিলেই তোমাদের হাওয়া বাতাস খুব ভালোভাবে খেলা করবে। এখানে কিন্তু একটা টিভিও দেখতে পাচ্ছি, সাথে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, এখানে চেয়ার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই টেবিলে বসে লাঞ্চ ডিনার করতে পারো। চার্জিং পয়েন্ট কিন্তু এদিকেও রয়েছে, প্লাস হচ্ছে এদিকেও রয়েছে, তো অসুবিধা হবে না। আর এই হচ্ছে ওয়াশরুমের গেট, চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমর দেখতে পাচ্ছি, সাথে কিন্তু এখানে বালতি মগ দেওয়া রয়েছে, এদিকে ট্যাপ কল রয়েছে, ওখানেও ট্যাপ কল রয়েছে। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি, এদিকে শাওয়ার রয়েছে, তো চলো বেসিনে জলের ফোর্সটা একটু দেখে নিও। ভালোই ফোর্সে কিন্তু জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এদিকেও দেখতে পাচ্ছি একটা আয়না রয়েছে, তো এই ছিল ওয়াশরুম। সেকেন্ড ফ্লোরেই আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর রুম নম্বর 206, এই হচ্ছে রুম নম্বর 206। তো চলো আমরা রুমের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ, এটা কিন্তু নন এসি রুম, এসিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এই একটা বড় কিং সাইজের বেড দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ বেড কভার পাতা নেই, কারণ হচ্ছে আমাকে ম্যানেজারও বললেন যে কিছুক্ষণ আগে গেস্ট চেক আউট করে বেরিয়েছে, সেই জন্য হচ্ছে রুমটা রেডি নেই। আর বিছানার চাদরটা হচ্ছে গেছে হচ্ছে ওয়াশের জন্য। এদিকে দেখতে পাচ্ছি তিনটে বালিশ হয়েছে, সুতরাং তিনজন মতো তোমরা থাকতে পারবে। সাথে এদিকে দেখতে পাচ্ছি আয়না রয়েছে, এখানে ড্রেসিং জায়গা রয়েছে, সাথে কিন্তু এখানে ড্রয়ারও দেখতে পাচ্ছি, এই হচ্ছে ড্রয়ার। এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপটা আছে, এবার দেখিয়ে দিচ্ছি এই ওয়ার্ড্রপ। এই রুমে কিন্তু আগে রুমের মতো কিন্তু কিচেন ফ্যাসিলিটিস রয়েছে, কিচেনের জন্য দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে রান্নাবান্না করতে পারো। এদিকে বাসন কাসনও বন্দোবস্ত করে রাখা আছে। আর এদিকে রয়েছে তোমাদের বেসিনটা দেখিয়ে দিচ্ছি, ভালোই পড়ছে, জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই রুমের একটা ব্যালকানিও রয়েছে, ব্যালকানিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই রুমের ব্যালকানি, সেম এই রুম থেকেও তোমরা হচ্ছে কিন্তু কোনো ভিউ পাবে না, বাট হচ্ছে তোমরা এখানে বসে হাওয়া বাতাসের উপভোগ করতে পারো। তো চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম দেখতে পাচ্ছ, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বালতি মগ দেওয়া রয়েছে, ওদিকে একটা মগ রয়েছে, এদিকে ট্যাপ কল রয়েছে, সাথে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, এদিকে হচ্ছে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা দেখে নেব, ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এদিকেও দেখতে পাচ্ছি হচ্ছে একটা আয়না রয়েছে। ওয়াশরুমের ফ্লোরটাও বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর বেডের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছি এখানে টিভি রয়েছে, এখানে চার্জিং পোর্টেরও ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে একটা টেবিল চেয়ার রাখা রয়েছে। এদিকে হোটেল সাগর সম্রাটের আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ছাদে, আর ছাদ থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু সি সমুদ্রের ভিউ তোমরা পাবে না। এখানে আছে বাড়ি বিল্ডিং হোটেল সব ভর্তি রয়েছে, এদিকে পরপর সব হোটেল ভর্তি। নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সীতেশ ঘোষ রোডটা, আর এদিকেই হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্টটা। তো চলো তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, আর এই হচ্ছে ছাদ দেখতে পাচ্ছ, এখানে চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, এদিকেও চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। সুতরাং বাস পার্টি যদি তোমরা কেউ আসো, যেখানে গ্রুপে ঘুরতে আসছো তোমরা 15-16 জন, সেখানের জন্য কিন্তু এই ছাদে তোমরা রান্না বান্না করে খেতে পারবে। এই ছাদেও কিন্তু কিচেন ফ্যাসিলিটিস রয়েছে দেখতে পাচ্ছ, এখানে রান্না বান্না চলছে, এদিকেও রান্না বান্না চলছে। অনেকটা বড় কিন্তু জায়গা, যেখানে কিন্তু তোমরা রান্না বান্না করে খেতে পারবে। তো চলো আমরা এই এখন হোটেলের ম্যানেজার বাবুর সাথে শেষ কিছু কথা বলে নেবো। আচ্ছা দাদা, বলছি রুমগুলো দেখলাম বেশ পছন্দ হলো। আচ্ছা আপনাদের এখানে পুরী স্টেশন থেকে আসতে গেলে কিভাবে আসবে মানুষে? টোটো করলে ডাইরেক্ট একটু বাঙালি বাজার নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট বললে একদম টোটো নিয়ে চলে আসতে হবে। আচ্ছা একদম কাকাতুয়া রেস্টুরেন্টের সামনে, আপনার কাকাতুয়া রেস্টুরেন্ট বাঙালি বাজার, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট বাঙালি বাজার, স্বাগত। আচ্ছা আপনাদের এখান থেকে সরগোদ্দার পুরী সি বিচটা কত দূর ওয়াকিং ডিস্টেন্স? সি বিচ মিনিমাম আপনার 4-5 মিনিট লাগবে। 4-5 মিনিট লাগবে? আচ্ছা। আর বলছি আপনাদের এখানে অ্যাডভান্স বুকিং করতে গেলে মানুষের সেটা কী প্রসেস আছে? অ্যাডভান্স বুকিং এর নাম্বার আছে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, নাম্বারটা বলে দিলে খুব ভালো, 933-01-32-325। আচ্ছা এই নাম্বারে যখন কন্ট্যাক্ট করলে, আচ্ছা মানে কত পার্সেন্টেজ কি অ্যামাউন্ট কি অ্যাডভান্স দিতে হবে? একদিনের অ্যাডভান্স দিতে হবে, একদিনের অ্যাডভান্স দিতে হবে, বিল করে এখান থেকে কাস্টমারকে দিতে হবে।
আচ্ছা, আর বলছি যে ছাদের মধ্যে যে গ্রুপ পার্টি যে জায়গাটা দেখলাম, আচ্ছা ওর জন্য কিরকম কি চার্জ অ্যাপ্লিকেবল? ওর জন্য পার ডে 600 টাকা করে চার্জ আছে, ওর সিজন সিজনে আপনার 700-800 এরকম, মিনিমাম 600 থাকে। আচ্ছা, তো দাদার সাথে কথা বললাম, এখন কিন্তু আমাদের রুমগুলো তোমাদের কেমন লাগলো তোমাদের দেখিয়েছি, তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও কোন রুমটা তোমাদের বেশ ভালো লেগেছে। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি, তোমাদের কিন্তু হোটেলের নাম্বার, ফোন নাম্বার আর হচ্ছে ম্যাপ লোকেশনটা কিন্তু নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা একবার এসে চেক আউট করতে পারো এই হোটেলটাকে। তো চলো আজকের মতো এদিকে বিদায়, দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে। তোমরা দেখছিলে ভ্রমণ প্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণের।